গুড মর্নিং গুড মর্নিং বন্ধু বার কি খবর মা কে কি খবর খবর যথা পূর্বং তথা আর গুড মর্নিং মর্নিং আপনি কি ব্যাপার অন্য মনুষ্য কেন অন্য এখন এই বয়সে তো এরবি উদাসীন হতে থাকবে উদাসীন উদাসীনতা থাকবে উদাসীনতা ওকে কি বলবো কর্ম নেই শরীর স্বাস্থ্য মন

আর রয়েছে আমাদের কালো জামস মা কালো জাম কিনতে পছন্দ হুম আর রয়েছে কফি তো গৈরিকার আজকে ব্রেকফাস্ট রে এটা আমার আর মায়ের আর এটা থাকবে বাট গৈরিকার জন্য ডিম অনেক কিছুই নেই গজা ওই যে ডিম সেদ্ধ খেয়ে মানে জল খাচ্ছে হ্যাঁ কী না একদম এটা আমি খাব তো কেন গইরিকা নেই কেন ব্রেকফাস্ট আজকে তোমার আজকে একটা চ্যালেঞ্জ করবার ইচ্ছা আছে তোমাদের চ্যালেঞ্জ ভালো লাগে ইনফ্যাক্ট আমার নিজেরও ভালো লাগে হুম তাই জন্য গইরিকা চ্যানেল কলকাতা কেন আসবে মানে চ্যালেঞ্জ আসবে তো তাই জন্য এই চ্যালেঞ্জে এই সমস্ত খাদ্য খাবার ওর লিস্টে আজকে নেই তাই তো হুম তো ফর এ চেঞ্জ আমরা নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসব আর দেখা যাক সামনে কিছু প্ল্যান আছে অনেক দিন ধরে এক্সিকিউট হয় কিনা

তা রাজস্থানের বালির মধ্যে খুব কষ্টে ছিল তো তার ডানা ভেঙে গেছে আর কি এবং অনেকদিন ধরে জল পাচ্ছে না যা হয় রাজস্থানের বালিতে সে ওখানে পড়ে আছে তো হঠাৎ করে ওপর দিয়ে গরুর ভগবান যাচ্ছিল এবং তাকে ডেকে ওই পাখি বলে আমার তো খুবই আমি শাস্তি অনুভব করছি এখানে জল নেই খাবার নেই এই রোদে গরমে আমি মরে যাচ্ছি আমার ডানাও ভেঙে গেছে ঠোঁট ভেঙে গেছে তো যখন যাচ্ছ ভগবানের কাছে আমাকে একটু বলো যাতে আমার মুক্তি পাই আমি মৃত্যু চাই এবার গরু ভগবান এই খুব কষ্ট হয়েছে গেছে দেবদূতের কাছে দেবদূতকে বলেছি এরকম রাজস্থানে এরকম পড়ে আছে তো তাকে মুক্তি দিয়ে রাখো বলল না সে যা জীবনে পাপ করেছে সাত বছরের শাস্তি সে পাবে তো শাস্তি সবই শুরু হয়েছে বলছি এত কষ্ট পাচ্ছে কিছু তো উপায় আছে ভগবান কিছু উপায় বলো যাতে এই কষ্ট নেওয়া যাচ্ছে না তখন সেই দেবদূত বলে ঠিক আছে ওকে বলো ভগবান তোমাকে থ্যাংক ইউ মা ধন্যবাদ এই কথাটাকে বলতে বলো যদি ঠিকঠাক বলতে পারে তাহলে ব্যবস্থা হবে তা গরুর এসে সঙ্গে সঙ্গে পাখিটিকে বলে তুমি যে কোনো অবস্থায় বলো ভগবান তোমাকে থ্যাংক ইউ বলে চলে যায় তো আবার দশ পনেরো দিন পরে ওই গরুর ভগবান আবার ওপর দিয়ে যাচ্ছে দেখে পাখিটা যেখানে ছিল ওইখানে একটা জলাশয় তৈরি হয়েছে পাখিটার ঠোঁট এসছে নতুন নতুন ডানা গজাচ্ছে খুব তাড়াতাড়ি পাখি আবার উঠতে শুরু করবে আর কি খুব তাড়াতাড়ি তো গরুর দিকে ভগবান থেকেই দেবদূতের কাছে যায় দেবদূত এইটা কি করে হলো এটা এত তাড়াতাড়ি রিকভার কী করে করলে বললে সাত বছরের শাস্তি এত পাপ করেছে বলল ওই যে ওই যে বলেছে না কথাটা ও সব অবস্থায় বলেছে ভগবান তোমাকে থ্যাংক ইউ ও জল পায়নি ভগবান তোমাকে থ্যাংক ইউ খিদে খিদে পেয়েছে খেতে পাচ্ছে না ভগবান তোমাকে থ্যাংক ইউ উঠতে পারছে না ভগবান তোমাকে থ্যাংক ইউ অন্য পাখি এসে ওকে ঠোকরাচ্ছে রাচ্ছে জল খান মাকে জল দাও হ্যাঁ তো সমস্ত অবস্থাতেই ওই পাখি বলেছে ভগবান তোমাকে থ্যাংক ইউ এই কথায় ভগবান খুশি হয়ে ঠিক আছে বলে ওকে আস্তে আস্তে রিকভার করছে জলাশয় দিয়েছে জলও দিয়েছে খাদ্য খাবারও দিচ্ছে এবং ও কদিন পরে উড়ে চলে যাবে উঠতে পারবে তো মোরাল অদ্য স্টোরি হচ্ছে যে কোনো অবস্থায় ভগবানকে থ্যাংক ইউ বলতে হবে এই যে আমরা বসে আছি খাচ্ছি নিঃশ্বাস নিচ্ছি পৃথিবী দেখছি সমস্ত অবস্থায় ভগবানকে থ্যাংক ইউ দিতে হবে যদি তুমি ভগবানকে মানব বিশ্বাস করো কোনো ইনভিজিবল পাওয়ারকে তাহলে অবশ্য অবশ্য হুম একদম তুমি এরকম

এবার ও তো মারা গেছে মারা যাওয়ার পরে তো গেছে গিয়ে গেছে যাওয়ার পরে এবারে যে ও কি কাজ করেছে দেখো দেখতে সবই পাপ মানে কোনো ভালো কাজ নেই তা বলছে একে তো নরক ছাড়া কোনো গতি নেই কি করবে এত পাপ তা বলছে যে ঠিক আছে আমি নরকে যাবো কিন্তু তার আগে আমাকে একটু বিষ্ণু লোক ঘুরতে দিতে হবে তা বলছে যে ঠিক আছে কারণ বলছে ফাঁসির আগে তো শেষ ইচ্ছা পূর্ণ করতে হয় আমারও এইটা ইচ্ছা আমাকে ঠিক আছে তাই হবে ও করেছে কি ওখানে গিয়ে নন্দন কেননে না মা বিষ্ণু হ্যাঁ গিয়ে সমানে ঘুরছে আর গোলাপ গাছ ভর্তি গোলাপ গাছ গোলাপের পাপড়ি ছিঁড়ছে আর বলছে উড়ুখ হয়ে গোবিন্দার উড়ো খৈ উড়োখ হয়েই গোবিন্দহার নেব উড়ুখ হয়ে গোবিন্দা করে ছিঁড়ছে ও মরতে ইয়েতে থাকাকালীন পৃথিবীতে থাকাকালীন ও যে গোবিন্দের নাম করলে আর পাপ ওই ধান্দায় করে যাচ্ছে সবাই হ্যাঁ এইবার তো খবরটা চলে গেছে যাওয়ার পরে বলছে যারে ঝুমরাজ বলছে এই তো কেলেঙ্কারি ও তো খুব সুন্দর বিষ্ণুর নাম করে করে ফুল ছড়াচ্ছে ওকে তো আমি আর কোনো পাপের শাস্তি দিতে পারবো না ওটা কেমন কি হয়েছে বলছে যে তুমি কি করেছো সমস্ত গাছের ফুল ছুড়িয়ে ছুটিয়ে ছিটিয়ে ভগবানের নাম করে বলছে যে হ্যাঁ আমি শুনেছিলাম এরকম ওনার নাম করতে করতো সব দেখতাম ফুল ছড়াতো আর করতো তাই আমি করেছি আমি কিছু জানি না এবার বলুন আপনি কি শাস্তি দেবেন তার শাস্তি তো খুব হয়ে গেছে বলতে পাপ যেহেতু করেছো কিছু তো দিতেই হবে তো সে সামান্য শাস্তি পেয়ে ব্যাপারটা মিটমাট হয়েছে মানে কি যে ঈশ্বরের নাম যদি তুমি করো তাহলে সমস্ত মানে পাপ তোমার স্খালন হবে বিষ্ণুর নামে তা নয় শাস্তি তোমাকে পেতে হবে হয়তো অত বড় শাস্তিটা না পেয়ে ছোট শাস্তি মানে পাপ স্খালন হবে তাই জন্য সে থ্যাংক ইউ টু ভগবান যদি বিশ্বাস থাকে না বাদ দিন স্কিপ করি যান চলো যান জানিস পাইলে গৈরিকা তোমার কি গান দুকলি যেটা স্কিপ করা যাবে না আমার যা অবস্থা না গো বলার অবস্থা এখনো ঠিক হয়নি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ চোখে চেয়ে থেকেছি বাজে কিনে কেনে তোমার চেনে মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ চোখে চেয়ে থেকেছি তো চলো এই আমাদের ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করতে করতে আমাদের গল্প আড্ডা গাড়ি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এরকম ভিডিও নিয়ে আবার আগামী দিনে আসার ইচ্ছা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গুড ডে হ্যাভি নাইস ডে বি পজিটিভ আর এই কালো যা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন হ্যাঁ কলকাতা কেন পাশে পরের ভিডিও আসবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছি কলকাতা কেন পাশে চলো টাটা বাই হ্যারি গুড ডে দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুইচ তো থাকবেন কি আজকে জিতলে হ্যাঁ গতকাল একশো টাকা পেয়েছো ওই একশো টাকার সঙ্গে আজকে অ্যাড করবো হয়ে যাবে আবার আবার টাকা আচ্ছা ঠিক আছে ওকে ওকে দেবো দোবো দোবো কি টাকা চাই হ্যাঁ ছি 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 হ্যাঁ হ্যাঁ সেই হুম হুম চলো টাটা আপনার মেয়ে তো বাচ্চা বাচ্চার মতনই আমাকে ট্রিট করতে হয় হম বুদ্ধিজুক দিয়ে আর হলো না ভাই ভালো থাকবে